তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ করছি, মানে ভিডিও করছি, যেটা তোমাদেরকে দেব। সেটা হচ্ছে, রোজ তো আমি রান্না করি, সৌরভকে রান্না করে করে আমি খাওয়াই। তো আজকে ও আমাকে আমার একটা পছন্দের জিনিস করে খাওয়াচ্ছে, মানে রান্না করে খাওয়াচ্ছে বললে ভুল হবে, বানিয়ে খাওয়াচ্ছে। তো সেটা কি, তোমরা দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। কি গো, কি বানাচ্ছো? এটা হচ্ছে ওল ভাতে, যেটা সর্ষে আর লঙ্কা দিয়ে মাখা, আর কি কি আছে এর মধ্যে? এবারে একটু যাবে কাঁচা সর্ষের তেল, একটু সর্ষে, কালো সর্ষে বাটা, তার সাথে লঙ্কা বাটা দিয়ে ওল ভাতে একদম মেখে, একদম গরমা গরম ভাতের সাথে খাবে, একদম নাক অব্দি ঝাঁ জুটে আসবে। সেই জিনিস সেই তো। এটা কি তোমার পছন্দ, তোমার না ভাল লাগে? না আমার ভালো লাগে না, কিন্তু কি করবো, উপায় নেই, খেতে হবে। তো দেখলেই, এটা আমার ভীষণ পছন্দ, আমি খুব ভালো খাই। সৌরভও খায়, ও একদম যে পছন্দ না তা না, পছন্দ খায়। তো যাই হোক, এটা খেতেও ভীষণ ভালো লাগে, অনেকেই হয়তো খাও তোমরা। তো যাই হোক, এই জন্য তোমাদেরকে একটু দেখালাম যে দেখো সৌরভ, এটা যেহেতু আমি ভালোবাসি খেতে, আমার ভালো লাগে, তাই জন্যে ও মাখছে, বলছে দাঁড়াও আমি তোমাকে মেখে দিচ্ছি, খেও তারপর দেখো কেমন লাগে। তো এই জন্য একটা ছোট্ট ব্লগ করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরকম ভাবে আস্তে আস্তে, হ্যাঁ, না এই রেসিপিটা সবাই জানে, বানিয়ে সবাই তোমরা খেও, আর নিশ্চয়ই খাও, অবশ্যই জানি এটা নতুন কিছু না। আসলে ও ভাবে কি, ও যেটা খায় সেটা হয়তো কেউ খাই না, ওর কাছে হয়তো সেটা নতুন, এরকম ওর মনে হয়, তাই না? সবাইকে বলে, কিন্তু ও জানে না যে সবাই এর থেকে আরো ভালো কিছু হয়তো জানে। কারি মটন কথাও তো সবাই করতে পারে, তাহলে ওকে কেন এত এত মটন কথার ভিডিও ছাড়ে? পপি কিচেন তো রোজ মটনের ভিডিও ছেড়ে যায়, তাহলে কিন্তু মটন বানানো, ওইটা তো মটন, ওটা তো কি মটন। জানে তো সবাই, তো কি হলো? আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো তোমরা কে কে ওল ভাতে খেতে ভালোবাসো আর কেমন ভাবে খাও সেটা অবশ্যই জানিও। তো চলো, আজ ভিডিওটা এতদূর রাখছি, সামনে আরো ভালো ভালো বড় ভিডিও আসবে, বড় ব্লগ আসবে, করার চেষ্টা করব। আর করবো কি, দেখো একে, দেখো এই দেখো, এই দেখো সারাক্ষণ আমার আমার সাথে সাথে আমার পেছন পেছন থাকবে, আমাকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়বে না। তাই আমি ভিডিওটা করবো কোথার থেকে বলো, এই দেখো। তো যাই হোক, চলো আবার পরের ব্লগে দেখা হবে, ততক্ষণ টাটা।